মুভি রিলেটেড নলেজ রাখেন বা মুভি ইন্ডাস্ট্রিকে ফলো করেন তারা জানবেন সব থেকে টাফেস্ট মুভি জনার হলো কমেডি। সব মুভি মানুষকে হাসাতে পারে না, যে মুভিটা প্রত্যেকটা মানুষকে সমানভাবে হাসাতে পারবে সেটাই পিওর কমেডি মুভি। বলিউডে আমরা সারা বছর ধরেই বিভিন্ন কমেডি মুভি দেখতে পাই, তার মধ্যে কিছু মুভি বক্স অফিসে সফলতা পায়, কিছু মুভি বক্স অফিসে সফলতা পায় না, এবং তার মধ্যে খুব কম সংখ্যক মুভি মানুষকে সত্যিকারের হাসাতে পারে এবং কিছু মুভি সস্তার টর্চার। সেরকম ধরনেরই একটা মুভি হলো জয় মাম্মিটি, যে মুভিটা কমেডির নামে সত্যিকারের সস্তার টর্চার। আমি সৌরভ, সবাইকে স্বাগত জানাই টিএমআর দা মুভি রিভিউতে। জয় মাম্মিটি মুভিটা ডাইরেক্ট করেছেন নবজ্যোত গুলাটি বলে একজন ডেবিউটান ডাইরেক্টর, এবং এই মুভির টারকাস্টের মধ্যে আমরা দেখতে পাবো সানি সিং, সোনালি, সুপ্রিয়া পাঠককে। এই মুভির স্টোরি প্লটটা খুবই সিম্পল, দুটো বাড়িতে দুটো মায়ের মধ্যে ঝামেলা আছে এবং সেই বাড়ির একটা বাড়ির ছেলে এবং একটা বাড়ির মেয়ে দুজন দুজনকে ভালোবেসে ফেলেন এবং কলেজ শেষ করার মধ্যে তাদের ব্রেকআপ হয়ে যায় এবং পরে তারা ফিল করেন তারা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না এবং তাদের বিয়ে আলাদা আলাদা জায়গায় ঠিক হয়ে যায় এবং কী কী করে তারা তাদের বিয়ে ভাঙবে এবং তারা দুজন দুজনের সঙ্গে বিয়ে করবেন এবং তাদের যে বাড়ির মধ্যে ঝামেলাটা আছে মিটবে। এই নিয়ে মুভি স্টোরি প্লটটা সিম্পল হলেও এটা কমেডি করতে ভালোভাবে প্রেজেন্ট করা যেতে পারত। এই মুভিটা যারা দেখতে যাবে কমেডি মুভি সেটা তারা সব থেকে বড় ভুল করবে, এটা কোনো কমেডি মুভি না, এটা একটা টর্চার, পিওরলি টর্চার। লাভ ফিল্মস যারা মেনলি কমেডি মুভি তৈরি করেন তারা আকাশবাণী, পিয়ার কা পাঁচ নামা, সোনকি টিটুকি সুইটির মতো কমেডি মুভি তৈরি করে তারা কীভাবে এই মুভিটা প্রডিউস করেছে সেটাই বোঝার বিষয়। এই মুভিটা কমেডির নামে শুধু আছে শুধু এক্সপ্রেশন, ওভার এক্সপ্রেশন, এবং যেখানে ওয়ান লাইনার কিছু পাঞ্চ আছে সেইগুলো আপনার হাসাতে বাধ্য করবে কিন্তু সেটা খুব লিমিটেড সময়ের জন্য, পরক্ষণই আপনার বোরিং ফিল হবে। মুভির স্ক্রিন প্লেটা খুবই ফ্ল্যাট, মুভির ডাইরেকশান অ্যাভারেজ, এমন কিছু আহামরি ডাইরেকশান ডাইরেক্টর দেয়নি। এই ধরনের মুভিতে ডাইরেকশানে কিছু থাকে না কিন্তু অনেক সময় ডাইরেকশানের খেলায় মুভিগুলো এন্টারটেনিং হয়ে ওঠে। রোহিত শেট্টির যে মুভিগুলো আছে কমেডি সেখানেও স্টোরি প্লট কিছু আহামরি থাকে না কিন্তু তিনি এমনভাবে ডাইরেকশান দেন যেটা মুভিটাকে বেশ এন্টারটেনিং এবং আপনাকে কিছু কিছু সিনে হাসাতে বাধ্য করে। কমেডি জনারটা এত টাফ জনার যে জনারে সব পরিচালক সফল হতে পারে না। প্রিয় দর্শনের যে সিনেমাগুলো আছে সেগুলো দেখলেই আপনার মধ্যে একটা হাসি অনুভূত হবে, আপনি যদি কোনো টেনশনও থাকেন সেই মুভিগুলো দেখলে আপনার মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যাবে কিন্তু এই মুভিটা দেখার পরে আপনার মাইন্ড আরও ডিপ্রেশনে চলে যাবে, সেই লেভেলের মুভি হলো জয় মাম্মিটি। সুপ্রিয়া পাঠকের মতো একজন অ্যাক্ট্রেসকে এই মুভিতে পুরো ওয়েস্ট করা হয়েছে। সানি সিং এই মুভিতে কেন আছে সে নিজেই বুঝতে পারছে না। এই মুভিতে অনেকগুলো ক্যামিও আছে সেগুলো দেখতে বেশ ভালো লাগছে, অলোকনাথকে এই মুভিতে পুরো ওয়েস্ট করা হয়েছে। সোনালির একমাত্র মুভিতে আমার মনে হয়েছে তার কিছু করার মতো জায়গা ছিল, তিনি তার রোলটা পারফেক্টলি করেছেন। ডাইরেকশান ভালো না, মুভির সংগুলো বেশ ভালো এবং সংগুলো বেশিরভাগটাই রিক্রিয়েট করা হয়েছে পুরোনো গানগুলোকে, তাই জন্য গানগুলোর ভেতরে নতুনত্ব কিছু নেই। ডাইরেকশান লেভেলটাও অতটা ভালো না, কালার টোনটা বড্ড ইংলিশ, তাই জন্য মুভিটা দেখতে পুরো আপনার একটা যাত্রা বা আপনার সিরিয়ালের মতো ফিলিং আসবে। মুভিটার লেন্থটা খুব বেশি না, তাও মুভিটা আপনার বোরিং ফিল হবে, ইন্টারভেলের পরে আপনার বোরিং আরও বেড়ে যাবে এবং ইন্টারভেলের পরে আপনার মুভিটা ছেড়ে আসতে বাধ্য হবে, কিন্তু টিকিটের টাকার কথা ভেবে অনেকেই মুভিটা পুরো শেষ করেই বেরোবে এবং শেষ করে বেরিয়ে একটা স্যারেটন অবশ্যই কিনতে হবে, কেননা এই মুভিটা দেখার পরে মাথা যন্ত্রণা অবশ্যই হবে। কমেডি মুভির নামে সস্তা টর্চার হলো জয় মাম্মিটি। এই মুভিটা একবার হয়তো দেখা যেতে পারে সানি সিংয়ের মুখের দিকে চেয়ে, কেননা তিনি যে লেভেলের অ্যাক্টার সেই লেভেলে এখনও তিনি সাকসেস পাননি, কিন্তু তার সঙ্গে যারা অ্যাক্টার বা কোস্টার ছিল কার্তিক আরিয়ান তিনি বক্স অফিসে অনেকটাই সফলতা পেয়ে গেছেন এবং তিনি এখনও সফলতার খুঁজে আছেন, তাই জন্য তিনি এই ধরনের মুভি তৈরি করে এবং এই ধরনের মুভিতে কাস্টিং হয়ে তার লাক ফেরানোর চেষ্টা করছে, কিন্তু এই মুভিগুলোর জন্য তার লাক আরও বসে যাচ্ছে।
তার লাস্টে তোপড়া চমানো সেইভাবে বক্স অফিসে কিছু করতে পারিনি। এই মুভিটা দেখে মনে হচ্ছে এটাও বক্স অফিসে তেমন কিছু করতে পারবে বলে মনে হয় না। তাও এই মুভিটা একবার হলে গিয়ে দেখা উচিত এবং প্রত্যেকটা মুভিকে আমাদের সাপোর্ট করা উচিত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।